সাবস্ক্রাইব করুন জব সার্কুলারকে, সাথে বেল ঘন্টাটি অন করুন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রমজান মাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে 18 মে 2018, এই সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তিগুলো আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিব। আর ভিডিও নিচে ডিসক্রিপশনে সকল লিঙ্ক, তথ্য, সূত্র সব কিছুই থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আর বিজ্ঞপ্তি ছবিগুলো যদি লাগে তাহলে কষ্ট করে আমাদের ফেসবুক পেজটি থেকে নামিয়ে নিতে হবে। ফেসবুক পেজটি আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে ক্লিক করে ফেসবুক পেজে গিয়ে ছবিগুলো নামিয়ে নিতে পারেন। আর ফেসবুক পেজটির নাম হচ্ছে জব সার্কুলার। ইউটিউব ফেসবুক থেকেও আপনারা চার্জ করে নামিয়ে নিতে পারেন। ফেসবুকে বা চার্জ বারে গিয়ে জব সার্কুলার লিখবেন, আমাদের ইউটিউবে যে লেখাটা আছে সেই লেখাটা চার্জ করবেন। আর ইউটিউবে যে প্রোফাইল পিকচারটা দেখছেন, এই প্রোফাইল পিকচারটার মতোই আমাদের ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা, সো দেখে আপনারা ছবিগুলো নামিয়ে নিতে পারেন। সো আজকে বিজ্ঞপ্তিগুলো যা থাকছে, বেসরকারি বিজ্ঞপ্তিগুলো বেশি থাকছে। তো এগুলো দেখার আগে আমাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার পাশের বন্ধুরা পায়। তো আজকে যে বিজ্ঞপ্তিগুলো থাকছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকুরি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে চাকুরি, এনআরবি ব্যাংক লিমিটেডে চাকরি, সিটি ব্যাংকে চাকরি, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে চাকরি, সমাজসেবা অধিদপ্তরে চাকরি, 180 জন লোক নিচ্ছে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আর কিভাবে করবেন তার প্রসেস যদি জানতে হয় তাহলে কষ্ট করে আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকেও প্রসেসগুলো দেখে নিতে পারবেন। যারা নতুন একেবারেই জানে না, সো তাদের অনেক হেল্প হবে, উপকৃত হবেন আপনারা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাকরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকরি, ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ 21 জন লোক নিচ্ছে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাণ গ্রুপে চাকরি, বেসরকারি চাকরি এগুলো, মায়ন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাকরি, এখানেও বিশাল নিয়োগ। আবারও বলছি, আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা পিকচারগুলো নামিয়ে নেবেন। ফেসবুক পেজটির নাম হচ্ছে জব সার্কুলার, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঢাকা পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষে চাকরি, বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনে চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, ইউনাইটেড ফিনান্সিয়াল লিমিটেডে চাকরি, আরএফএল গ্রুপে চাকরি। এটাও কিন্তু দুই বিজ্ঞপ্তি আপনারা একটু দেখে নেবেন। তো প্রথম পাতা বিজ্ঞপ্তি শেষ, দ্বিতীয় পাতায় আমরা যাচ্ছি। তো দ্বিতীয় পাতায় তেমন কোনো বিজ্ঞপ্তি নেই। দ্বিতীয় পাতাটা একটু উপর থেকে দেখাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি, এটাও কিন্তু আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথম পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছেন সেটা আর এটা বেশ কম আছে, সো আপনারা একটু দেখে নেবেন। ঢাকা পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষে চাকরি, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি, আকিজ বির ফ্যাক্টরি লিমিটেডে চাকরি, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে চাকরি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও অ্যান্ড কলেজে চাকরি। তারপর এখানে আর কোনো বিজ্ঞপ্তি নেই, আর দুইটা বিজ্ঞপ্তি আছে, ইবনে সিনা ট্রাস্টে চাকরি, বেসরকারি চাকরি, অনেকগুলো বেসরকারি চাকরি আর বিজ্ঞপ্তি আসছে, পাকিজা কটন স্লিপিং মিশন মিলস প্রোপ্রাইটি লিমিটেডের চাকরি, বেসরকারি চাকরি, সব তাই দেখছি এসএসসি অষ্টম শ্রেণীরা করতে পারবে এখানে। তো দ্বিতীয় পাতা বিজ্ঞপ্তিগুলো শেষ হয়ে গেছে, তো আমরা চলে যাই তৃতীয় পাতা। তো এই হচ্ছে তৃতীয় পাতা। তো
তৃতীয় পাতায় যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকে প্রায় বেশিরভাগ বিজ্ঞপ্তিগুলো প্রথম পাতার বাকি অংশগুলো দেওয়া থাকে, তো আমরা দেখে নিই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি, সমাজসেবা অধিদপ্তরে চাকরি, এগুলো প্রথম পাতা থেকে আসছে। এটা আপনারা অনলাইনে করবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চাকরি, চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজে চাকরি কুমিল্লাতে, এটা ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশে চাকরি, অনলাইনে করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে চাকরি প্রথম পাতা থেকে আসছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, শামীম স্পিনিং মিলস লিমিটেডে চাকরি, ইউনাইটেড প্রোগ্রেসিভ ড্রেজিং লিমিটেডে চাকরি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি প্রথম পাতা থেকে আসছে। বিচারণ নেশা নুন স্কুল অ্যান্ড কলেজে চাকরি, ইলেকট্রিসিটি জেনারেটর কো অফ বাংলাদেশ লিমিটেডে চাকরি, জেলা পরিষদ কার্যালয় নওগাঁয় চাকরি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি সিলেটে। এটাও সেম সার্কুলার কিন্তু নিয়োগগুলো আলাদা শাহজালাল বিজ্ঞান। তো তৃতীয় পাতা বিজ্ঞপ্তিগুলো শেষ, তো আমরা চতুর্থ পাতায় চলে যাই। তো চতুর্থ পাতায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিছু আছে, আপনারা দেখে নিন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, মধুপুর পৌরসভা কার্যালয়ে চাকরি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি, রামপুরা একটামু নেশা উচ্চ বিদ্যালয় চাকরি, খুলনা বিশ্ববিদ্যালয় চাকরি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গোপালগঞ্জে চাকরি, বিয়ানীবাজার পৌরসভা কার্যালয় চাকরি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ নার্সিং ইউনিটেড চাকরি, ইউনিটে চাকরি সরি, পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জে চাকরি, কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজে চাকরি, এটা বেসরকারি। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, অনেকগুলো ক্যাটাগরি আছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরি, জেলা পরিষদ নোয়াখালীতে চাকরি, আবুল খায়ের টোবেকো কোম্পানি লিমিটেডে চাকরি। তো বন্ধুরা, এই ছিল আজকের সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তিগুলো। সো আশা করি সবার উপকারে আসবে, হেল্পফুল হবে। সো কীভাবে করবেন তার ভিডিও তো ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকেও আপনারা জেনে নিতে পারেন কীভাবে কীভাবে করতে হয় প্রসেসগুলো। আর বিজ্ঞপ্তি ছবিগুলো লাগলে আমাদের ফেসবুক পেজ থেকে নামিয়ে নিতে হবে। আর এই ছিল আজকে বিজ্ঞপ্তিগুলো। সো আর একটা রিকোয়েস্ট বারবার করছি, আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অ্যান্সার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।